সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী মোদী তার নির্বাচনী ক্যাম্পেইনে কিছুক্ষণ আগেই ঘোষণা করলেন তিনটি বিরাট বড় সুখবর। বন্ধুরা, আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, সে ছোট হোক কিংবা বড়, এবং আপনি যদি জিএসটি ভরে থাকেন, তাহলে আপনাদের জন্য তিনটি বিরাট বড় সুখবর। সেই তিনটি সুখবর নিয়ে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। সেই জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জন্য একটা সার্ভে, অবশ্যই সেই সার্ভেতে অংশগ্রহণ করবেন। প্রশ্নটি হলো, মোদি, রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি, এই তিনজনের মধ্যে কাকে প্রধানমন্ত্রী হিসেবে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। মোদীকে ইস মাস্টার স্ট্রোক সে করোড়ো কেউ ফায়দা, লোকসভা চুনাও মে হোগা বড়া আসার। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ আগেই কিন্তু মোদী একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক নিয়েছেন। তিনি তিনটি বিরাট ঘোষণা করেছেন দেশের সমস্ত ব্যবসায়ীদের জন্য। কি ঘোষণা করেছেন? প্রথম ঘোষণা অনুযায়ী কিন্তু যারা জিএসটিতে যারা রিটার্ন ফাইল করে, তারা 10 লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল বেনিফিট পেয়ে যাবে। অর্থাৎ আপনার যদি অ্যাক্সিডেন্টে কোনো প্রকার হাত পা ভাঙে বা আপনার যদি মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি 10 লাখ টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই 10 লাখ টাকাটি পাওয়ার জন্য আপনাকে কোনো বিমা করতে হবে না, শুধুমাত্র আপনার জিএসটি রিটার্নের ফাইলটি জমা দিলেই কিন্তু আপনি 10 লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়া আপনার যদি হাত পা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু পরিমাণ টাকা পেয়ে যাবেন, সেটা 5 লাখ কিংবা 6 লাখ হতে পারে, সেটা এখনও পর্যন্ত জানানো যায়নি। বন্ধুরা, জিএসটি চালু করার পরে বিভিন্ন ব্যবসায়ীরা, সে ছোট হোক কিংবা বড়, সবাই কিন্তু কিছুটা হলেও ক্ষতির মুখোমুখি হয়েছে। তারা যাতে এবার মোদী সরকারের থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দ্বিতীয় সুখবর অনুযায়ী কিন্তু সেই সব ব্যবসায়ীদের ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে, এবং ছোট দোকানদার যারা আছে তাদের কিন্তু পেনশন যোজনারও ব্যবস্থা করা হবে। যদি মোদী সরকার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসে, তাহলে কিন্তু যারা ছোট ব্যবসায়ী আছেন আপনাদের মধ্যে, তারা সবাই কিন্তু পেনশনের সুবিধাও পেয়ে যাবেন। এছাড়া আরও একটি যে বিরাট ঘোষণা করা হয়েছে দেশের ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের জন্য, সেটা হলো আপনি কিন্তু বিনা কোনো গ্যারান্টিতে 50 লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন, এবং সেই লোন পেতে আপনাকে কিন্তু বেশি দৌড়তেও হবে না। যে কোনো একটি ব্যাংকে গেলে কিন্তু আপনাকে মুহূর্তের মধ্যেই 50 লক্ষ টাকা পর্যন্ত লোন করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার দোকানের লিমিট অনুযায়ী কিন্তু আপনি লোন পাবেন। এর মানে এটা না যে আপনার ছোট দোকান কিন্তু আপনি 50 লক্ষ টাকা লোন পাবেন, সেটা না। আপনার যদি বড় দোকান হয় তাহলে আপনি 50 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন উইদাউট এনি গ্যারান্টি, এবং যদি আপনার ছোট দোকান হয় তাহলে আপনার দোকানের ক্যাটাগরি অনুযায়ী, আপনার দোকানের লিমিট অনুযায়ী কিন্তু আপনি লোন পেয়ে যাবেন। এছাড়াও মোদী ঘোষণা বলেছে যে 5 বছরে, মানে বিগত 5 বছরে 1500-টির মতনও পুরানো যে আইন ছিল, যে আইনগুলোর জন্য ভারতের ব্যবসায়ীরা তাদের ব্যবসা ঠিক মতন এক্সপ্যান্ড করতে পারছিল না, সেই সমস্ত আইনের কিন্তু সংশোধন করেছে মোদী সরকার। তো বন্ধুরা, আপনি কি মোদী সরকারের এই সিদ্ধান্তে খুশি? যদি হ্যাঁ হয়ে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর না হয়ে থাকলেও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন, এবং ভিডিওর টিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল, আর আমাদের উৎসাহিত করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।